হ্যালো ফ্রেন্ডস, এডুকেশন আওয়ার লাইভ চ্যানেল থেকে আমি অজয় স্যার। আজকে তোমাদের বিজনেসে একটি বিশেষ অঙ্ক করাবো, যেগুলি চাকরির পরীক্ষায় প্রায়শই আসে। বিভিন্ন রকম চাকরির পরীক্ষায় দেখা যায়, তো বিশেষ করে এই অঙ্কটি আসে যে 999 পূর্ণ 494 বাই 495 ইন্টু 99 যোগ 1/5। তাহলে এই অঙ্কগুলি আমাদের করতে গেলে অনেক সময় লাগবে, আমরা খুব শর্টকাট পদ্ধতিতে এই অঙ্কগুলি করব। তাহলে আমাদের এখানে অঙ্ক দেখতে পাচ্ছি যে 999 পূর্ণ 692 বাই 693 ইন্টু 99 যোগ 1/7, এখানেও কত একই রকম ভাবে 395 বাই 396 ইন্টু 99 যোগ 1/4, এখানে 999 পূর্ণ 989 বাই 990 ইন্টু 99 যোগ 1/10। অঙ্কের উত্তরই কিন্তু 99,000 হবে। তো অঙ্কটি কিভাবে হবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 99 কে 5 দিয়ে গুণ করলে কত 495 হয়, আবার এখানে 1/5 আছে। আবার 99 কে 7 দিয়ে গুণ করলে 693, এখানে 7 আছে। 99 কে 4 দিয়ে গুণ করলে 396, 99 কে 10 দিয়ে গুণ করলে 990। অর্থাৎ এই ধরনের যখন থাকবে তখন আমাদের উত্তরটা হবে 99,000। অর্থাৎ এই 99টা সামনে বসে যাবে ও 3টে 9 থাকার জন্য এখানে 3টে 0 বসে যাবে। অঙ্কটি ডিটেলসে করলে আমরা বুঝে যাব কিভাবে জিনিসটা হলো। তাহলে শর্টকাটগুলো মনে রাখতে গেলে আমাদের তার ডিটেলসটা জানতে হবে। এই অঙ্কটা বেশিরভাগ পরীক্ষায় আসে, তাহলে আমরা অঙ্কটা করাবো 999 পূর্ণ 494 বাই 495 ইন্টু 99 যোগ 1/5। আমরা এই যে পূর্ণ সংখ্যা বলি, আমরা বললাম যে 2 পূর্ণ 1/3, 2 পূর্ণ 1/3 মানে কিন্তু এখানে 2 যোগ 1/3ও বোঝায়। তাহলে আমরা কি করব, এই পূর্ণ সংখ্যাটাকে যোগ আকারে ভাঙবো। 999 যোগ 494 বাই 495 ইন্টু 99 যোগ কত 1/5। আমরা এই 999 কে কি বলতে পারি, যে এটাকে বলতে পারি যে 1000 বিয়োগ 1। তাহলে 1000 যোগ এখানে 494 বাই 495 বিয়োগ 1 ইন্টু 99 যোগ 1/5। তাহলে এইটা এটা সমাধান করলে আমাদের এটা সরল করলে আসবে এখানে 1000 বিয়োগ, অর্থাৎ এখানে 494, এখানে 495 বিয়োগ গেলে মাইনাস 1 বাই 495 ইন্টু 99 1/5। এইটা সরল করলে এটা আসে যে মাইনাস 1 বাই 495। এই 99 সংখ্যাটা ব্র্যাকেটের বাইরে থাকার জন্য দুটোর সাথে গুণ হবে, অর্থাৎ 99,000 বিয়োগ 1 বাই 495 ইন্টু 99 যোগ 1/5। 99 কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে 495। তাহলে অঙ্কটা কি হবে, 99,000 বিয়োগ 1/5 যোগ 1/5। 1/5 আর যোগ 1/5টা প্লাস মাইনাসে কাটা গেছে, উত্তরটা হচ্ছে 99,000। তাহলে এখানে 5 আছে, তাই এটা 5 দিয়ে কাটা গেছে। ঠিক একই রকম ভাবে এখানে কত আসবে যে মাইনাস মাইনাস 1/7 প্লাস 1/7 এরকম কাটা যাবে, এটার ক্ষেত্রে তাই হবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে উত্তরটা হবে 99,000। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট আশা করতে পারি। নতুন যারা সাবস্ক্রাইব করে দেবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।